খালপাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে ঢাকার সবুজায়ন আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনোর তাপস রাজধানীর মগদা মান্ডা এলাকার খালপন রুদ্ধার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এই মন্তব্য করেন জাহিদ আহমেদ বাবু একটা সময় রাজধানীর জিরানি কালুনগর শ্যামপুর এবং মুগ্ধা মান্ডা এলাকার খালগুলো ছিল এলাকাবাসীর কাছে স্বপ্নের মতো কিন্তু কালের পরিক্রমায় খালের সেই সৌন্দর্য পাল্টে গিয়ে দখলের উৎসবে বিলীন হয়ে যায় মান্ডার ঐতিহ্যবাহী এই খাল শুধু তাই নয় এসব খালে ময়লা আবর্জনা ফেলার কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়াই অল্প বৃষ্টিতেই সৃষ্ট হয় জলাবদ্ধতা খালটা তো সুন্দর ছিল ক্লিয়ার ছিল এখন তো এই জায়গা বাড়িঘর করে দখল করে দিচ্ছে এটা মুক্ত হলেই মান্নাবাসী আবার আগে রূপ ফিরে পাইব এখানে আমরা বড় বড় মাছ ধরছি এই মাছ কোন কাঠফুম মাছ কোন রুই মাছ কোন সাড়ে আট কিলোমিটার দৈর্ঘ্যের এই খাল পুনরুদ্ধারে এবার কোমর বেঁধে মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন খালের সৌন্দর্য বর্ধনে হাতে নেওয়া হয়েছে নয়শো কোটি টাকার প্রকল্প বললেন ঢাকা দক্ষিণের মেয়র মান্টা এবং জিরানি খাল নিয়ে আমাদের প্রায় ত্রিশ কিলোমিটারের মতো আমাদের খালের পার, হাতার পথ নান্দনিক পরিবেশ ছেলে মেয়েদের খেলাধুলোর জন্য পরিবেশ সুযোগ সুবিধা থাকবে এমনি করে এবং ব্যাপক হারে আমরা সবুজায়ন করব ফুলের সমারোহ করব যাতে করে একটি নান্দনিক এলাকা হিসেবে এই অটো এলাকা গড়ে ওঠে আগামী ডিসেম্বরের মধ্যে একটি দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করবে বলেও জানান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রায় চারশো কোটি টাকার কাছাকাছি কারণ মান্ডাখালি সবচেয়ে বড় এবং এরপরে খাল এরপর তারপরে শ্যামপুর এবং কালুনগর তো আমরা আশাবাদী যে ডিসেম্বরের মধ্যেই আমাদের সব প্রকল্পের সবগুলো কাজ শুরু হয়ে যাবে जाहिद अहमद बाबू माई टी बी ढाका